ভাড়াতীয়া হিসাবে থকা বাবু আলী ওরফে রফিকুল ইসলাম ওরফে গালকটা বাবু যত চাউল রাখে তার ভিতর সার্চ করে পেলায় আমি একটা পিস্তল এলং উইথ ওয়ান ম্যাগজিন অ্যান্ড ওয়ান রাউন্ড এমুনিশন এই আমি রিকভার করল আমার মহানগর আরক্ষী পিনের এই নিরন্তর কিছু প্রচেষ্টা চলি আছিল পার্টিকুলারলি যেখানে ক্রাইমস এগেইনস্ট প্রপার্টি সেইবর বিরুদ্ধে অপারেশন চলি আছিল ইনক্লুডিং ড্রাগস কেইদিনমান আগতে দুদিনমান আগতে আমি এম্বুলেন্সত ড্রাগসও পাইছো যাকালি সেই অপারেশনের পার্টতে খবর এটা আছিল যে জুনিয়র এজন ব্যক্তি যোন প্রফেশনেল ক্রিমিনেল তার নাম হল রফিকুল ইসলাম ওরফে বাবু আলী ওরফে গালকটা বাবু তেওঁ ইয়াতে মহানগর আত্মগোপন করে আছে আর পজিশনত তেওঁৰ আর্মস আছে সো একর্ডিংলি এই যেটা ইনফরমেশন পোৱা গৈছিল এইটো আমার জয়েন্ট সিপি স্যার শ্রীযুত পার্থ মহন্ত স্যার লগত শেয়ার করা গল আর নির্দেশ মর্মে আর সুপারভিশনত রাতে আমি নবীনগর এরিয়াত যেটো পুলিশ গলি বুলি কয় তাতে এজন রিটায়ার্ড ডিএসপি আছে সত্রাম লস্কর ঘরত তালাচী চলোৱা যায় আর ভাড়াতীয়া হিসাবে থকা বাবু আলী ওরফে রফিকুল ইসলাম ওরফে গালকটা বাবু যেটো রেন্টেড প্রেমাইসিস আছে সেই সার্চ করা গল আর সার্চ করে যত চাউল রাখে সাধারণত যেখানে ঘরত চাউল রখা যায় তার ভিতর সার্চ করে পেলায় আমি একটা পিস্তল এলং উইথ ওয়ান ম্যাগজিন অ্যান্ড ওয়ান রাউন্ড এমুনিশন সেই আমি রিকভার করল এগেইনস্ট একটা ইলিগেল ফায়ার আর্মস পজিশনের একটা কেস রেজিস্টার করে তদন্ত অব্যাহত আছে ইয়ার উপরও যাকালি যিখিনি আমার ক্রাইমস এগেইনস্ট প্রপার্টি এগেইনস্টে ড্রাইভ চলি আছে সেইটোর পার্ট হিসাবে রাতে তিনজন মানুষ আমার পিক আপ করা গৈছিল বীরবাড়ি এরিয়াত খুঁটপুস করে পেলায় জনা গল যে গুয়াহাটির বিভিন্ন প্রান্ত ইনক্লুডিং সানমারি আর পল্টন বাজারত কিছু চুরি কার্য হয়েছিল আর সেই ইয়ারপা চুরি হওয়া বস্তুব রঙিয়ার পুঠিমারি এরিয়াত এটা ডাম্পত বিক্রি করেছে সো এসিপি পানবজার পৃথ্বীরাজ রাজখার নেতৃত্ব একটা টিম একটা রঙিয়ালে পঠা গৈছিল আর তাতে পুঠিমারিত একটা ডাম্পত ইয়াতে এটা তিনটা চারিটা বস্তু আমার রিকভারি হয়েছে ইয়ার ভিতর আছে ডিজি জেনারেটর একটা দুটা ট্রান্সফর্মার আর সিমেন্ট মিক্সিং মেশিন এই বস্তুকেইটা আমি রিকভারি করবলে সক্ষম হয়েছো আর ডাম্পর মালিক হরুণ আলী আমি এরেস্ট করেছো আর একটা কেস লো পেলায় ফার্ডার ইনভেস্টিগেশন আমার চলি আছে আর ইয়াতে জানাই থাকো যে যিখিনি ক্রাইম এগেইনস্ট প্রপার্টি চলি আছে ক্রাইম এগেইনস্ট প্রপার্টি যিখিনি অফেন্স হয়েছে সেইখিনির তদন্ত আমার অগ্রগতি হয়ে আছে আর সোনকালে কিছু আমার আপনার ফার্ডার রিজাল্টস আমি দিব পারিম ধন্যবাদ আগে পিছেও বেলেগ জায়গাতো কেস আছে বিরুদ্ধে কেস আছে অকলে করেনে আৰু লগ আছে এইটো গ্রুপ আছে ম্যাম এইটো দ্যাট কাম আউট ইন ইনভেস্টিগেশন এতিয়া আমি একো ডেম্পৰ মালিকৰ নাম কি বুলি ক'লে ভৰুণ আলী আচ্ছা দুদিনমান পূৰ্বে যিহেতু চানমাৰী এলেকাৰ পৰা পিষ্টল দেখুৱাই আৰ্মছ দেখুৱাই যুৱতীৰ ডিঙিৰ পৰা চেইন কাঢ়ি ঘটনা সংঘটিত হৈছিলে তেনেধৰণৰ ডকাইতিৰ ঘটনাৰ লগত বাবু আলীৰ কিবা চাওক ইনিশিয়ালি আমি ইলিগেল ফায়ার আর্মস পজিশনের কেসটা রেজিস্টার করছো আর যেহেতু এই প্রিলিমিনারি স্টেজ আমি সব চাই থাকা হয়েছে আমি পর্যায়ক্রমে পিছলে আমি কব পাৰিম এইটো দিন হয়েছে তিন চারি মাহ হয়েছে ইয়াতে হয় আছে সেই স্বপ্ন বিষয় আছিল